আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এসকে বাংলা মিউজিক এই চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে জানতে পারবেন বাংলাদেশের বিখ্যাত পরিচালক জাকির হোসেন রাজুর সেরা দশ ব্যবসা সফল সিনেমাগুলোর বাজেট ও বক্স অফিস কালেকশন। এসকে বাংলা মিউজিক এই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে রাখুন বাংলা সিনেমার বক্স অফিস জানার জন্য। জাকির হোসেন রাজুর সেরা দশ ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে 10 নম্বরে আছে অনেক স্বাদের ময়না। এই সিনেমাটিতে রেডুলে অভিনয় করেন বাপ্পি, মাহিয়া মিলন সহ আরো অনেকেই। জাকির হোসেন রাজু পরিচালিত অনেক স্বাদের ময়না এই সিনেমাটি 2014 সালে মুক্তির পর বক্স অফিসে ভালো ব্যবসা করে। পাশাপাশি এই সিনেমার গানগুলো আকাশচোয়া জনপ্রিয়তা পেয়েছিল। জাকির হোসেন রাজু পরিচালিত অনেক স্বাদের ময়না এই সিনেমাটির বাজেট ছিল আনুমানিক 1,20,00,000 টাকা। এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 1,50,000 টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি হিট। জাকির হোসেন রাজুর সেরা দশ ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে 9 নম্বরে আছে স্বামীর সংসার। এই সিনেমাটি মুক্তি 2007 সালে। এই সিনেমাটিতে রেডুলে অভিনয় করেন শাকিব খান, অপু বিশ্বাস, ববিতা সহ আরো অনেকেই। জাকির হোসেন রাজু পরিচালিত স্বামীর সংসার এই সিনেমাটির বাজার ছিল আনুমানিক 80,00,000 টাকা। এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 1,50,000 টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি হিট। জাকির হোসেন রাজুর সেরা দশ ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে 8 নম্বরে আছে মা আমার স্বর্গ। এই সিনেমাটি মুক্তি পায় 2007 সালে। এই সিনেমাটিতে রেডুলে অভিনয় করেন শাকিব খান, পূর্ণিমা, ববিতা সহ আরো অনেকেই। জাকির হোসেন রাজু পরিচালিত মা আমার স্বর্গ এই সিনেমাটির বাজার ছিল আনুমানিক 80,00,000 টাকা। এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 1,16,00,000 টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি হিট। প্লাস জাকির হোসেন রাজুর সেরা দশ ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে 7 নম্বরে আছে আমার প্রাণের প্রিয়া। এই সিনেমাটি মুক্তি পায় 2009 সালে। এই সিনেমাটিতে রেডুলে অভিনয় করেন শাকিব খান, মিম, মিশা সদাগর সহ আরো অনেকেই। জাকির হোসেন রাজু পরিচালিত আমার প্রাণের প্রিয়া এই সিনেমাটি 2007 সালে মুক্তির পর এই সিনেমার গানগুলো আকাশচোয়া জনপ্রিয়তা পেয়েছিল। জাকির হোসেন রাজু পরিচালিত আমার প্রাণের প্রিয়া এই সিনেমাটির বাজেট ছিল আনুমানিক 1,20,00,000 টাকা। এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 1,80,00,000 টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি হিট। প্লাস জাকির হোসেন রাজুর সেরা দশ ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে 6 নম্বরে আছেন নিঃশ্বাসে তুমি, বিশ্বাসে তুমি। এই সিনেমাটি মুক্তি পায় 2001 সালে। সিনেমাটিতে রেডুলে অভিনয় করেন রিয়াজ, পূর্ণিমা, শাবনূর, মিশা সদাগর সহ আরো অনেকেই। জাকির হোসেন রাজু পরিচালিত নিঃশ্বাসে তুমি, বিশ্বাসে তুমি এই সিনেমাটির বাজেট ছিল আনুমানিক 80,00,000 টাকা। এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 1,80,00,000 টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি হিট। প্লাস জাকির হোসেন রাজুর সেরা দশ ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে 5 নম্বরে আছে ভালোবাসা কারে কয়। এই সিনেমাটি মুক্তি পায় 2002 সালে। এই সিনেমাটিতে রেডুলে অভিনয় করেন রিয়াজ, শাবনূর, বাপ্পারাজ, রাজীব সহ আরো অনেকেই। জাকির হোসেন রাজু পরিচালিত ভালোবাসা কারে কয় এই সিনেমাটি 2002 সালে মুক্তির পর বক্স অফিসের রেকর্ড পরিমাণ ব্যবসা করে। পাশাপাশি এই সিনেমার গানগুলো আকাশচোয়া জনপ্রিয়তা পায়। এই সিনেমাটির বাজেট ছিল আনুমানিক 80,00,000 টাকা। এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 2,00,000,000 টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপার হিট সিনেমা। জাকির হোসেন রাজুর সেরা দশ ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে 4 নম্বরে আছে পুরামন। এই সিনেমাটি মুক্তি পায় 2013 সালে। পুরামন সিনেমাটিতে সাইমন, মাহিয়া মাহি ও মিলন তিনজনই দুর্দান্ত অভিনয় করেছেন। জাকির হোসেন রাজু পরিচালিত পুরামন সিনেমাটির বাজেট ছিল আনুমানিক 1,20,00,000 টাকা। এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 2,00,000,000 টাকা। প্লাস বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপার হিট। জাকির হোসেন রাজুর সেরা দশ ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে 3 নম্বরে আছে ভালোবাসলে ঘর বাঁধা যায় না। এই সিনেমাটি মুক্তি পায় 2010 সালে। এই সিনেমাটিতে রেডুলে অভিনয় করেন শাকিব খান, অপু বিশ্বাস, রুমানা, মিশা সদাগর সহ আরো অনেকেই। জাকির হোসেন রাজু পরিচালিত ভালোবাসলে ঘর বাঁধা যায় না এই সিনেমাটির বাজেট ছিল আনুমানিক 1,50,000,000 টাকা। এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 4,00,000,000 টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ব্লকবাস্টার হিট। জাকির হোসেন রাজুর সেরা দশ ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে 2 নম্বরে আছে জীবন সংসার। এই সিনেমাটি মুক্তি পায় 1996 সালে। সিনেমাটিতে রেডুলে অভিনয় করেন সালমান শাহ, শাবনূর, ববিতা, ফারুক সহ আরো অনেকেই। জাকির হোসেন রাজু পরিচালিত জীবন সংসার এই সিনেমাটির বাজেট ছিল আনুমানিক 70,00,000 টাকা। এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 4,00,000,000 টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ব্লকবাস্টার হিট। জাকির হোসেন রাজুর সেরা দশ ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে 1 নম্বরে আছে মনে প্রাণে আছো তুমি। এই সিনেমাটি মুক্তি পায় 2008 সালে। জাকির হোসেন রাজু পরিচালিত মনে প্রাণে আছো তুমি এই সিনেমাটি 2008 সালে মুক্তির পর বক্স অফিসে রেকর্ড সংখ্যক ব্যবসা করে। পাশাপাশি এই সিনেমার গানগুলো আকাশচোয়া জনপ্রিয়তা পেয়েছিল। জাকির হোসেন রাজু পরিচালিত মনে প্রাণে আছো তুমি এই সিনেমাটির বাজেট ছিল আনুমানিক 1,00,000,000 টাকা। এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 5,00,000,000 টাকার কাছাকাছি। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ব্লকবাস্টার হিট। অনেকেই বলতে পারেন মনে প্রাণে আছো তুমি এই সিনেমার কালেকশন আরো
কম হবে তাদেরকে একটা কথাই বলবো এক টাকার বউ ও মনে প্রাণে আছো তুমি এই দুটি সিনেমা সমান সমান ব্যবসা করেছিল 2008 সালে তো যাই হোক জাকির হোসেন রাজুর সেরা 10 ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে আপনার ফেভারিট সিনেমা কোনটা কমেন্ট করে অবশ্যই জানাবেন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি বাই বাই